বাফার বয়স হয়ে গেছে, একদিন বাফরে লইয়া আটাত বারোইছুন বিকালি বেলা, আসরের বাদে মাগরিবর আগে একটু আটতে আটতে বাগানের ভিতরিগা ঢুকছুন, ঢুকার বাদে বইছুন বাফার ফুয়া দুজন। হঠাৎ হরি বাফে ফুয়ারে জিকা হররা উজিন রিফুত গাছর ডালর মাঝে কিতে একটা জিনিস বইতাছে, ও জিনিসটা কিতা? ফুয়ায় কইসন, আব্বা একটু একটা ফাঁকি। বাফে কইসন, ও একটু পরে আবার জিকা করছুন, ও বেটা একটা কিতা? ফুয়ায় এগেন উঠিয়া কইসুন, আব্বা একটু একটা ফাঁকি। ওকে, আরো কিছু সময় যাওয়ার বাদে বাফে ফুয়ারে আবার জিকা করছেন, অভুত একটা কিতা? ফুয়ায় আনসার দিছেন, আব্বা আমি তো কইলাম একটা একটা ফাঁকি, চৌকে কিতা দেখরাই নানি। বাপ খুনতা নামাইয়া নিরাই বইতাছেন। কিছু সময় বাপ বেটা বোয়ার পরে ফুয়ারে কইছেন, আয়ো রে ফুত বাড়িত যাইগি। আবার আঠি 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 বাড়িতে আইচ্ছুন। আওয়ার পরে মার গেছে গেছেন, ফুয়ার মার গেছে, থানোর ওয়াইফর গেছে, ইয়া বইছেন। তো তানোর ওয়াইফে জিকা হররা যেন অত বেজার কিত হইছে, শরীর খারাপ নি? বাফে উঠিয়া কইছেন, না আমার শরীর ঠিক আছে, ভাত আজকে যে একটা ঘটনা ঘটছে আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, আর আমার অনেক অতীত আজকের ঘটনায় আমার লইয়া গেছে। তো মায়ের জিকা হররা মানে তার ওয়াইফের জিকা হররা কিতা এমন ঘটনা ঘটলো তোমার অত অতীত নিল? তো তাই খোয়া শুরু করছেন, মন বেজার হরিয়া চৌকর ফানি আস্তে 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 সারি সারি খইরা, মনও আসেনি আমার ফুয়া যে সময় আটা হিকলো, আটা হিকার বাদে আমার ফুয়ায় মা হিকলো, আমি একদিন লইয়া বার ইসলাম বিকালিবেলা আসরের বাদে মাগরিবর আগে আঠা, আমার আত দড়ি দড়ি তারে লইয়া আটা ইসলাম, বাগান বাড়িত গেছলাম। যাওয়ার বাদে আমার ফুয়ায় আমারে জিকা করছিল, আব্বা একটা কিতা? আমি উঠিয়া কইছিলাম, একটু একটা ফাঁকি রে ফুত। ওকে, আমি মনে মনে ভাবছিলাম আমার ফুয়ায় আস্তে আস্তে বেশি বেশি করে মাত হিকের জানতো স্যার এই জিনিস কিতা, আমি খুব খুশি হইছিলাম। একটু পরে আবার জিকা করছে, আব্বা একটা কিতা? আমি উঠিয়া কইছিলাম, একটু একটা ফাঁকি। একটু পরে আবার জিকা করছে, আব্বা একটা কিতা? ওলা জিকাইতে জিকাইতে আমারে চল্লিশ বার জিকাইছে, যতবার জিকা করছে আমি অতবার এনজয় করছি। আমার ফুয়ারে আমি শক্ত করি আত ধরছি, আমার ফুয়ারে আমি বালা করি বুঝাইয়া দিছি একটা কিতা। যতবার জিকাইছে আমার বুক খুশি ফাটিজার ফাটিজার ওলান লাগছে, খুব বেশি খুশি লাগছে আমার ফুয়ায় মাথের
আমাকে বেশি বেশি মাতের এক জিনিসটি বারবার জিকার, আমার খুব মায়া লাগছে সময় আমি তার আত ধরছি, আত ধরিয়ে আমি জিকা আমি এনজয় করছি, তার আমি এক্সপ্লেইন করছি একটি একটা পাখি, একটার নাম হাওয়া, একটার শুদ্ধ নাম খাক, একটাই ওলা ওলা খায়, ওলা উড়াল দেয়, মাটিত নামলে ওলা আঠে, আমি তারে সুন্দর করিয়া ই খাওয়া নামর পাখি পাখিটার ভিতরে যতটা আছে আমি এ টু জেড আমি তারে এক্সপ্লেইন করছি। আর আজকে আমার ফুয়ারে আমি মাত্র 3 বার জিকা করছিলাম, অফুত একটা কিতা, অফুত একটা কিতা, অফুত একটা কিতা, 2 বারের সময় ফয়লাবার সুন্দর করে জবাব দিছে, 2 বারের খালো একটু রাগান্বিত হয়ে জবাব দিছে, আর 3 বারের খালো আমার ফয় উঠিয়া হয় আপা চৌকে দেখো নানি, আমি যদি চৌকে দেখতাম সে তো আমি থারে জিকা করা লাগে না, অফুত একটা কিতা, যে জিনিস আমি তার এক্সপ্লেইন করিয়া দিছিলাম একটা একটা পাখি, একটা খাওয়া, একটা ওলা, একটা হলা, একটা ওলা, ও জিনিস আমি আজকে তারে জিকানি লাগছে, আমার চৌকো পাওয়ার হোম এল লাগি, বাট আজকে আমার ফুয়াই ওলা আমারে জবাব দিছে। ফুয়া ফাঁসর রুম থাকিয়া সব তাহন শুন শোনার বাদে চৌকি দি পানি বাইয়া ফরের, আর মনে মনে চিন্তা হররা আহ যে বাফরে আমি 40 বার জিকা হরছি আব্বা একটা কিতা, আমার বাফে একদিন তা একবার তা বিরক্ত হয়েছেন না, হো বাফরে আমি আজকে 3 বার জিকা করার বাদে আমারে আমি অত রাগ করলাম, দৌড়িয়া গেছেন বাফর গেছে গিয়া আঞ্জাহরি দৌড়িয়া চৌকুর পানি ফালাইয়া কইসুন সরি আব্বা। তুমি যদি কোনোদিন তোমার বাফরে বা তোমার আম্মারে কষ্ট দিয়া থাকো অখন গিয়া আঞ্জাহরি দৌড়ি লাও, দরিয়া সরি হইলাও, মাফ চাইলাও, হইতে দেরি হইব মা বাপে মাফ করিয়া দিতে দেরি হইত নাই, দুনিয়ার বাপ দুনিয়ার মা ওলাও থাকুন। ভিডিও কিলা লাগছে কমেন্ট করিয়া জানাই ভাই, আর দুনিয়ার মা দুনিয়ার বাপ কিলান তাও কমেন্ট করিয়া জানাই ভাই, কারণ তোমার কমেন্টর খুব দরকার, সাবস্ক্রাইব না করলে অখন গিয়া সাবস্ক্রাইব করিলে পাই, সাবস্ক্রাইব করা থাকলে বেল বটন অন করবাই যাতে করে নেক্সট ভিডিও ফাইতে ইজি হয়। লগে আসলাম মতো সময় বদরুল আলম, ভালো থাকবাই সুস্থ থাকবাই, দেখা হইব নেক্সট ভিডিওত, বাই।